একই কথা আমার এখানে সব রিজেন্টরা কিংবদন্তীরা বসে আছেন সবাই আমার সম্মানিত ভোটাররা এখানে উপস্থিত আছেন আমার একটাই কথা আপনারা আমাদেরকে কিন্তু এক ওকে যেভাবে অসম্মানিত করা হয়েছে সেইটার জন্য আমি আমার সমিতির পক্ষ থেকে আমার সবার পক্ষ থেকে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি নিন্দা জ্ঞাপন করছি কারণ একটা পিলার কিন্তু যখন গড়ে ওঠে সেই পিলারটা যদি শক্ত থাকে তাকে ভাঙতে কিন্তু অনেক কিছু ক্ষমতা লাগে আমরা আল্লাহর রহমত নিয়ে আমরা এসেছি ভুল ত্রুটি থাকতেই পারে কোনো সমিতি কেউ বলতে পারেনি বিগত দিনের সমিতি যে আমরা 100% কাজ করতে পেরেছি আমি বারবার বলেছি আমাদের ভুল ত্রুটি হয়তো থাকতে পারে আমরা চেষ্টা করেছি যদি আপনাদের সম্মানিত ভোটারদের সেই ভোটে যদি আমরা জয়যুক্ত হয়ে আবার আসতে পারি নিশ্চয়ই আমাদের যেই কাজগুলো পেন্ডিং করা আছে সেই কাজগুলো করার আমরা চেষ্টা করে যাব এবং একটি কথা আমি আগের থেকেও বলেছি আমি পার্সোনালি আমার সমিতির পক্ষ থেকে যাদের আবাসন নেই যাদের ঘর বাড়ি নেই এটা আমি জায়েদ মিশা দীপজল ভাই আমরা সবাই মিলে রোজিনাও আছে যেটাই হোক এইটা কিন্তু আমাদের লিস্ট অলরেডি করা আছে আমি আজকে আমি সেই ঘোষণাটি দিচ্ছি আমরা যদি এখানে কোনো চাটুকরতার কোনো নাই এখানে যেটা সত্যি যাই করেছে এই করোনার সময় এই সমিতি করেছে কিন্তু ভালো কাজের কিন্তু মূল্য আমাদের দেশে নাই এই ভালো কাজের জন্যই কিন্তু জায়েদ আমাদের মিশা জায়েদ পরিষদ আমরা বারবার কিন্তু কথা শুনছি নানান রকম অপবাদ ছড়াচ্ছে আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়িয়ে লাভ নেই আল্লাহ যদি সত্যি থাকে কাবা যদি সত্যি থাকে কোরআন যদি সত্যি থাকে সত্যিটাই এখানে বেরিয়ে আসবে এবং কোনো কিছু এই মেয়েটা শিমু আজকে চলে গেছে এটা নিয়েও কত কাহিনী আরে মেয়ে আমরা তো কাউকে বাদ দেই নেই রে ভাই যারা আছে তাদেরকে স্থগিত করা হয়েছে আপনারা স্থগিত আর বাদটাকে একরকম ধরেন কেন এরা সহযোগী করা হয়েছে আমরা কি কাউকে বাদ দিয়েছি হ্যাঁ বাদ হবে তখন যখন ওই কমিটিতে কিন্তু দীপজল ভাইরা সবাই রোজিনা সবাই মিলে আমাকে সিলেক্ট করেছেন ওই কমিটিতে মহিলা হিসাবে হ্যাঁ কারণ সবাই সাথে আমার যোগাযোগটা আছে যদি আমরা আসতে পারি আল্লাহ যদি আমাদের আনে তাহলে সর্বপ্রথম এই কাজটি আমরা করব কিন্তু যারা আমাদের সাথে বেইমানি করেছেন তাদেরকে আমি অবশ্যই একটু রাখবো তাদেরকে কারণ আমরা তো সহযোগী করে রেখেছি বাদ তো দেইনি কেন আপনারা এই আন্দোলনটা করে আমার সেক্রেটারিটাকে এই ছেলেটাকে অসহায় অবস্থায় আছে এতিম অবস্থায় কেন এই কাজটা করছে আমাদের কি কোনো ভালো কাজ নাই আমরা কি কোনো ভালো কাজ এ পর্যন্ত করি নাই খালি খারাপটাই আমাদের তুলে ধরছেন একটাই টার্গেট জায়েদ খান একটাই টার্গেট কেন রে ভাই আমরা সবাই একটা মিলিত সমিতি ওকে বাদ দিয়ে আমি আগেও বলেছি এই জহির রাহান কালার ল্যাবে যখন হয়েছে আমি বলেছি আজকে যা চলে যান আপনারা কি বছরে 200টা ছবি আগের মতন দিতে পারবেন সম্ভব না সুতরাং আমরা মিলেমিশে চলবো আমরা একটা পরিবার রে ভাই পরিবার আজকে শিল্পী সমিতি যদি আমরা চাই এখানে দীপজল ভাই একজন প্রডিউসার ডিরেক্টর নিজে একটা শিল্পী কিংবদন্তী উনি আমাদের একটা পিলার দীপজল ভাই আমরা যারা এসছি মৌসুমি আমাদের সাথে এসছেন এই সুচরিতা এসছেন একজন কিংবদন্তী মৌসুমি একজন কিংবদন্তী আমাদের সাথে সবাই আছে দিলার আছে আন্না আছে এখানে সব আছে আমাদের সাথে নাদের ভাই বসে আছে এখানে নাদের ভাই একটা পিলার আমাদের তো আমরা ছবি বানাবো সব কেউ হাত পেতে চলবে না আমরা চাই না কেউ হাত পেতে চলতে সবাই সহযোগিতা দরকার এবং আল্লাহর রহমত দরকার এখানে আসবে অনেক প্রডিউসারই আমরা আনব আমাদের চলচ্চিত্র আবার উজ্জীবিত হবে সেইভাবে আমরা আবার কাজ করার চেষ্টা করব কেউ যাতে হাত পেতে না চলে কেউ যেন ভিক্ষা করে না চলে কাজের মাধ্যমে কাজের বিনিময় টাকা যেটা আগে হয়ে এসছে সেটাই হবে সেই ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য আমার সব কিংবদন্তীরা আমার সব ভাই বোনেরা আছেন সম্মানিত ভোটাররা আপনাদের কাছে অনুরোধ ভালো জিনিসটাই দেখবেন কোনো কিছুর বিনিময় বিক্রি হবেন না প্লিজ আমার অনুরোধ ভালো থাকবেন আল্লাহ হাফেজ